প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতহ। ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শরীয়তপুর এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মাদারীপুর নিয়োগ বিজ্ঞপ্তি 2021। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো শুরুতেই আমরা দেখব কিভাবে বিজ্ঞপ্তি লিঙ্কটি পাবো। তো বিজ্ঞপ্তি লিঙ্কটি পেতে হলে আপনারা ওয়েবসাইটে গিয়ে www.shoriyatpur.gov.bd লিখে যদি এন্টার প্রেস করেন তাহলে আপনারা এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে মাদারীপুরের এই ওয়েবসাইটে গিয়ে যদি এই ঠিকানাটা লিখে এন্টার প্রেস করেন তাহলে আপনারা এই ওয়েবসাইটটি এভাবে দেখতে পারবেন। এরপরে যদি আপনারা একটু স্ক্রল করে নিচে যান তাহলে দেখতে পারবেন যে নিয়োগ বিজ্ঞপ্তি। তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি ক্লিক করেন তাহলে আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এভাবে। এরপরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শরীয়তপুর যদি আপনারা নিচে যান তাহলে এখানে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করেন যদি তাহলে আপনারা এখান থেকে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। আসতে একটু সময় নেবে। এরপরে আমরা এখন বিজ্ঞপ্তিটি দেখবো যে এখানে কী কী পদ আছে এবং কয়েকটি পদ আছে। তো প্রথমে আমি শেয়ার করব শরীয়তপুর। তো এখানে খেয়াল করুন প্রথম যে পদের নাম হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক, শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। পদের সংখ্যা হচ্ছে 6টি। অবশ্যই শরীয়তপুর এখানে যে উল্লেখ আছে যে উপজেলা, এই উপজেলা প্রার্থী হতে হবে। শরীয়তপুর সদর, জাজিরা, বেদরগঞ্জ এবং গোসারহাট এই উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। শূন্য ইউনিয়নের নাম হচ্ছে তুলাসার, এগুলো আপনারা দেখে নেবেন, আমি সময়ের কারণে বলবো না। এরপর কোনো স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ। তো পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে অবশ্যই পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে এবং এইখানে যে উপজেলার নাম আছে এই উপজেলার প্রার্থীরা। পরিবার কল্যাণ সহকারে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। পদ সংখ্যা হচ্ছে 55টি। উপজেলার নাম ও সংখ্যা হচ্ছে শরীয়তপুর সদর 7টি, আপনারা ইউনিয়নের নাম এখান থেকে দেখে নেবেন। এবং নারী হচ্ছে 12টি, জাজিরে হচ্ছে 13টি, বেদারগঞ্জ 9টি, গোসারিহাট 6টি, ডামুডা 8টি, মোট 55টি পদ। শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে এই উপজেলার স্থায়ী বাসিন্দা। এরপরে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পাশ, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক সমমান পরীক্ষায় পাস। এরপর হচ্ছে আয়া, শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। পদ সংখ্যা হচ্ছে 4টি। শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা, হতে হবে অষ্টম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা। বয়স হচ্ছে 25-3-20 তারিখের মধ্যে অবশ্যই 18 থেকে 30 হতে হবে এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 32 বছর। 1 নং পদের জন্য 112 টাকা, আর 2 এবং 3 নং পদের জন্য 56 টাকা টেলিটক সিম দ্বারা পাঠাতে হবে। তো আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এবং আবেদন শুরু হয়েছে 6/9/2021, শেষ হবে 5/10/2021। তো কিভাবে আবেদন করবেন এটা আমি দেখাবো একত্রে। এটা হচ্ছে ছবির সাইজ, এটা হচ্ছে স্বাক্ষরের সাইজ। এখন আসি শরীয়তপুর জেলায়, শরীয়তপুর দেখালাম, এখন দেখবো মাদারীপুর। তো মাদারীপুর উপজেলার পদ সংখ্যা হচ্ছে প্রথমে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পুরুষ প্রার্থী আবেদন করবে, পদ সংখ্যা এখানে 7টি। উপজেলা মাদারীপুর সদর 3টি, রাজৈর 1টি, কালকিনি 2টি, শিবচর 1টি। এই উপজেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এবং শূন্য ইউনিয়নের নাম হচ্ছে এগুলা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় পাস। পরিবার কল্যাণ সহকারে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। পদ সংখ্যা হচ্ছে 63টি। উপজেলার এবং পদের সংখ্যা নাম হচ্ছে মাদারীপুর সদর থেকে 18টি এবং ইউনিয়নের এই নামগুলো আপনারা দেখে নেবেন। রাজুর হচ্ছে 8টি, ইউনিয়নের এই যে সাথে আছে এগুলো আপনারা দেখবেন। এরপর কালকিনি হচ্ছে 14টি, ইউনিয়নের সাথে আপনারা দেখে নেবেন। শিবচর হচ্ছে 23টি, মোট 63টি। পরিবার কল্যাণ সহকারে শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক সমমান পরীক্ষায় পাস। এরপর হচ্ছে আয়া, শুধুমাত্র মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। পদ সংখ্যা 7টি। মাদারীপুর এস জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। এখানে বয়স একই, এই যে 25-3-20 তারিখের মধ্যে 18 হতে হবে, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 18 থেকে 30 এবং 18 থেকে 32। 1 নং পদের জন্য 112 টাকা, 2 এবং 3 নং পদের জন্য 56 টাকা টেলিটক সিম দ্বারা পাঠাতে হবে। এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে এটা। তো শরীয়তপুর এবং মাদারীপুর আবেদনের লিঙ্ক শেষে খেয়াল করবেন যে আপনার সব ঠিক আছে, শুধু এখানে হচ্ছে MAD, আর শরীয়তপুরের ক্ষেত্রে এখানে হচ্ছে SSA, এই তিনটি সংখ্যা, আর তো সব এক। তাহলে আপনারা যে কোনো ব্রাউজার থেকে এই ঠিকানা যদি আপনারা লিখেন, লিখে এন্টার প্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ফর্ম দেখতে পারবেন। এটা হচ্ছে মাদারীপুরের, আর ওই ঠিকানাটা লিখে যদি শরীয়তপুর ঠিকানাটা লিখে যদি এন্টার প্রেস করেন এটা হলো শরীয়তপুরের, আর আগেরটা হলো মাদারীপুরের।
এখানে দেখুন এই প্রথমটা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার বিজ্ঞপ্তি দেখতে পারবেন, বিজ্ঞপ্তি দুই জায়গা থেকে দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন, আর আগে তো আমি একবার দেখাই। এখন যদি আবেদন করেন আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা আসছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে প্রথমটা আবেদন করবেন, এটাই ক্লিক করবেন, এরপরে নেক্সটে করবেন। আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তো ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট যদি আবেদন করেন তাহলে এটা ক্লিক করবেন, আয়া যদি আলেক করেন এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এভাবে একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি নোতে দেবেন, নোতে দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এভাবে একটা ফর্ম আসবে, এই ফর্মে আপনার নাম সব যে তথ্য চেয়েছে তথ্য সবগুলো পূরণ করবেন, পূরণ করার পরে এখানে এটা ক্লিক করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন, এরপর পরবর্তীতে আপনি ছবি এবং স্বাক্ষর অ্যাটাচ করবেন, এরপরে আবার নেক্সট সাবমিট করবেন, তাহলে আপনার আবেদন হয়ে যাবে। এখানে ভেরিফিকেশন কোড আছে, এখানে আপনার ভেরিফিকেশন কোড লিখতে হবে। এই হলো আবেদন করার সিস্টেম, আমার আবেদন করার পদ্ধতি একটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, যদি প্রয়োজন হয় ওটা দেখে নেবেন, যদি এখান থেকে না বোঝেন আমি সংক্ষেপে আপনাদের বললাম। তো এই হচ্ছে মাদারীপুর এবং শরীয়তপুরের পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখানে আরও বিভিন্ন জেলার বিভিন্ন বিষয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।